ডায়েরির সময়সীমা 1904 থেকে 1925। সেই সময় কবি গেছেন বিদেশ ভ্রমণে, কখনো দেখছেন অপেরা, কখনো যাচ্ছেন মিউজিক কনসার্টে। রথীন্দ্রনাথ নিজে ছিলেন ইতিহাস মনস্ক মানুষ। বিশ্ববিখ্যাত পিতার দৈনন্দিন জীবনের সেই সব অনুপুঙ্খতাই খুব সচেতনভাবে লিপিবদ্ধ করেছেন তিনি। এটা টানা ডায়েরিও নয়, এটা কিছু কিছু বছর ধরে, যেমন 1904 থেকে শুরু, তারপরে 1925-এ শেষ, তো কিছু কিছু আর কি খণ্ড খণ্ড করে, তো সেটাকে বই আকারে এটাকে আমি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে সাজিয়েছি। আসলে রবীন্দ্রনাথকে যেভাবে ওর এই ডায়েরির মধ্যে পাওয়া যায় সেটা একটা অসাধারণ, মানে আমাদের তো বিশেষ উৎসাহ হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে, সুতরাং রবীন্দ্রনাথের ডায়েরির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছেন রবীন্দ্রনাথ। তার পিতৃস্মৃতি বলে যে বইটা আছে, তার প্রায় পুরো মেটেরিয়াল এই ডায়েরির মধ্যে আছে। এই সময় বিদেশে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয় বহু বিশিষ্ট মানুষের। সম্পাদনার গুণে বইটি পড়লে বোঝা যায় কিভাবে সেই সময় পৃথিবীর চিন্তাশীল মননশীল মানুষকে আকর্ষণ করেছিল রবীন্দ্রনাথের জীবন দর্শন। নানা রকম বৈচিত্র্যময় জীবনের কত রকম দিক আছে, তার মধ্যে এই ডায়েরির লেখা একটা যে ওর হ্যাবিট ছিল, তার থেকেই এই রবীন্দ্রভারতী যে মিউজিয়াম শান্তিনিকেতনে সেইটা গড়ে উঠেছে। সেই মিউজিয়াম গড়ে উঠত না যদি না রথিদা বরাবর যখনই বিদেশে গেছেন ওর বাবার সঙ্গে, কি দেশেও যা কিছু করেছেন রবীন্দ্রনাথ, তার খুঁটিনাটি বিষয়ে খবরের কাগজের কাটিং ইত্যাদি রেখে দিয়েছিলেন। সেই জন্যে এই বইটা খুবই মূল্যবান একটা বই। এবছরে 125 বছর রথীন্দ্রনাথ ঠাকুরের, তো আমার ইচ্ছাই ছিল যে 125 বছরে রথীন্দ্রনাথের ওপর যদি কিছু করা যায়। উনিতে নিভৃতচারী ছিলেন, তো তখন সুপ্রিয়াদিকে বা সুশোভন অধিকারী ওদেরকে বললাম, ওরা বললেন তার এই ডায়েরিটা প্রকাশ করা যায়। তারপর একটা মাস আষ্টেক ধরে এই ডায়েরিটা তৈরি হলো। নেপথ্যচারী রথীন্দ্রনাথ কিভাবে পিতার প্রতি সজাগ দৃষ্টি রাখতেন তা এই বই থেকে স্পষ্ট। দ্য ডায়েরি অফ রথীন্দ্রনাথ ঠাকুর নিঃসন্দেহে রবীন্দ্র অনুরাগী এবং গবেষকদের কাছে একটি আকর গ্রন্থ। মনোজিৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।